গণভবনের ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গরিবের সিদ্ধান্ত লই অন্তর্বর্তী সরকারে। আজি সেপ্টেম্বরের 5 তারিখ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক, এ সিদ্ধান্ত বলে জানাই উপদেষ্টা আসিফ মাহমুদ। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনত এই তথ্য জানাই উপদেষ্টা আসিফে। তিনি হই গণভবনের জনগণ যে অবস্থা রাখটি এই অবস্থা তাইবু, অর্থাৎ গণভবনের বর্তমান অবস্থার হন পরিবর্তন নগরিয়ে জাদুঘর প্রতিষ্ঠা করিব ডক্টর ইনুসুর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে। সিপ্লাস চট্টগ্রাম।